আমার কথা আমি বলি আমার শায়েক হজরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুম প্রায় বলে এদেশের দেশের যুবকরা যদি মসজিদ মুখী হয় এদেশের নারীরা যদি ঘর মুখী হয় এদেশের দেশের যদি তাসবি মুখী হয় আশা করা যায় মাটিতে আবারো শান্তি ফিরে আসবে ঠিক ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাতিউকুম মাতাআন হাসানা ডায়াবেটিস তোমাদের গোলাহের কারণে এই যে কদিন আগে আনটাইমের বৃষ্টি হয়েছে নি ভাই হ্যাঁ এটা কি টাইমের বৃষ্টি আছিল আমার ওই দিন দুইটা মাহফিল মোসব মসজিদে তা আমি বলছিলাম এই যে আনটাইমের বৃষ্টি কেন খোদার কসম করে বলি খোদার কসম করে আনটাইমের বৃষ্টি হয়েছে আনটাইমের গোনাহের কারণে আরো জোরে বলেন ঠিক না এই যে পহেলা ডিসেম্বর রাত্রে আমার মাদ্রাসার পাশে অনেক জায়গাতে রাইতের দুইটা বাজে ঘুমের টাইম না ঘুমের টাইম না সজাগের টাইম বলেন ঘুম টাইম না রাইতের 2টা তাহাজ্জুতের টাইম আল্লা বলেন কোন সময় তুমি ডাকো তাহাজ্জুতের সমানা আমি বান্দাকে ডাকি আল্লাহ বলবেন না এই রাতে 2টা বাজে 1টা বাজে তখন তাহাজ্জুতের টাইম এটা ঘুমের টাইম আল্লাহ ওয়ালার তাহাজ্জুতে দাঁড়ায় গেছে ওই টাইমে আমার দেশের যুবকরা আমার দেশের মেয়েরা যুবকরা এই পহেলা ডিসেম্বরের লেগে কি পরিমাণ ডেক্সট লাগাইছে আর কি পরিমাণ গুল্লা আতশবাজি করছে আনটাইমের গুনাহের কারণে আনটাইম আনটাইমে আল্লাহ তাআলা বৃষ্টি দান করছে ঠিক আমাদের ডায়াবেটিস ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ الحمد لله الذي أنزل القرآن بلسان عربي مبين وأوجدنا من العدم إلى الوجود بواسطة الوالدين ونشهد ان لا اله الا الله الواحد الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله والذي بعثه الله إمام المرسلين خاتم النبيين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلابه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه الخافضه الرافعه اذا رجت الارض رجا وقال تعالى رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: ইত্যাকিল মাহারিমাতাকুন মাতাকুন আ ভদে না আউ কেমা খদা আদায় সদা তোমার দরবারে সুক্রিয় আদায় করি যিনি দয়া করে মেহৰবানী করে আমাকে আপনাকে পৃথিবীতে মুসলমান হিসেবে তিনি পাঠিয়েছেন আমার আপনার রুহুকে যদি আল্লাহ কোন কুকুরের ঘরে দিতেন তাহলে আমি আর আপনি কুকুরের বাচ্চা হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করতাম ঠিক কিনা বলেন আমার আপনার রুহুকে যদি আল্লাহ সব আলা খ্রিস্টানের ঘরে দিতেন আমি আপনি খ্রিস্টানের বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করতাম মেহের মানি করে আমাকে আর আপনাকে আমার জন্য আসে তিনি মেহের বাণী করে আমাকে মুসলমানের ঘরে দিলেন আমি আর আপনি ছোট্টবেলা জন্ম হতে দেরি হয়েছে আল্লাহ আকবার কেবির আমার কানে আমার মামা কিংবা আমার দাদা কিংবা আমার মহল্লার ইমাম সাহেব আমার কানে আজান দিয়েছে দিছি কিনা বলেন যদি আমি কাফের করে হইতাম আমার কানে কি আল্লাহ আকবার আজান হইতো কথা বলেন কথা বোঝেন সবাই বলেন আজান হইতো আমি বড় হতে লাগলাম আমি যখন কথা বলা শুরু করলাম আমার মা আমাকে মাঝে মধ্যে শিখালেন আব্বু বলতো আল্লাহ শিখাইছে কিনা বলেন কথা বলেন শিখাইছে আমি যেন আরেকটু বড় হলাম হাঁটা শিখলাম আমার মামা আমার কাকা কিংবা আমার বাবা আমাকে হাতে ধরে মসজিদে নিয়ে গেলেন সুমান্লা বলবেন আমি যদি কাফের ঘর হইতাম আমাকে হাতে ধরে কে মসজিদে নিত আমাকে হাতে ধরে মসজিদে নিয়ে গেলেন মাঝে মধ্যে মাহাফিল হলে ছোট বাচ্চাদেরকে আব্বু চলো আনন্দপুর মাহফিল আমার সাথে চলো মাহফিল শুনব কখনো কখনো আমার আত্মীয় স্বজনরা আমাকে ঈদগাহে নিয়ে গেছে ঈদের নামাজি নিয়ে গেছে আমার মাথা টুপি পড়াইয়ে দিছে পায়জমা পড়াই দিছে বান্দাবি পড়াইয়ে দিছে সোবাহ আল্লাহ এই জন্য আল্লাহবাকের বহুত বড় মেহের বাণী যিনি দয়া করে মেহের বাণী করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন এবং আল্লাহর পরিচয় শিখিয়ে দিলেন আল্লাহ দিলেন ইসলাম চিনে দিলেন এজন্য আল্লাহ তালাকে তো ধন্যবাদ জানানো উচিত কি বলেন ধন্যবাদ জানাতে রাজি আছেন নিন আল্লাহকে ধন্যবাদ কিভাবে জানাবেন বলে যে আল্লাহ তালাকে ধন্যবাদ জানানোর মাধ্যম হলো মাঝে মধ্যে বলা আলহামদুলিল্লাহ এজন্য জবান খুলে মোহব্বতের সাথে সকলেই আল্লাহ তালা শকর গোজারি করি সকলে বলি আলহামদুলিল্লাহ বলেন সবাই মোহব্বতের সাথে আলহামদুলিল্লাহ মানুষ তো কম না বেশি মানুষ হওয়ার মধ্যে কোনো বুজুর্গি নাই মাহফিলে লক্ষ মানুষ হয়েছে এটার মধ্যে কোনো বুজুর্গি নাই বুজুর্গি হলো আমি মাহফিল থেকে কি শিখলাম আর কি আমল করলাম কি রে ভাই ঠিক বলছি বলো লাখো মানুষ হয়েছে কিন্তু একজনও নামাজি হইল না লাখো মানুষ হয়েছে কিছু দিন শিখলো না লাখ মানুষদের সুয়ানি কথা ঠিক কিনা বলে না এই জন্য আমরা যায় পড়ছি আমরা কথা শুরু করি ইনশা আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশা এই জন্য প্রথমে আমরা কালী মাত্র শকর আদায় করি জবান খোলে পড়ি আলহামদুলিল্লাহ যারা বর্ষি তারা পাক্কা মোমেন আশা করা যায় কেন একটু পরে যারা তারা তাবারুকের শ্রোতা বলেন তারা কিসের শ্রোতা তাবারুকের শ্রোতা সাউনার একটু কমাইলে ভালো হয় প্রিয় ভাইয়েরা আমার আমার বসা যদি হয় আল্লাহ তালার জন্য আমার শোনা যদি হয় আল্লাহ তালার জন্যে বলেন আমার আমার সোনা যদি হয় কার জন্যে সবাই বলেন কার জন্যে কার জন্যে আমার সোনা যদি হয় আল্লাহ তালার জন্যে আমার বসা যদি হয় আল্লাহ তালার জন্যে আশা করা যায় আল্লাহ তালা আমাদের জন্য হৃদায়তের দরজাগুলি খুলে দিবেন আর আমার বসা যদি হয় বক্তা খুব মজার মজার গজল বলে বক্তা খুব টাইন্যা ওয়াজ করতে পারে আর শেষের দিকে আসলে তাবারুক আছে এই যদি আমার আপনার নিয়ত হয় আশা করা যায় বিরিয়ানির দরজা খোলা হবে জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না কথা ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইজন্য আমরা যারাই করছি আমরা আওয়াজ করে ওয়া শুনবো যেন মনে হয় অল্প মানুষ হইলো বদরের যোদ্ধের সাহাবিদের মতো শক্তি আছে এরকম যেন বোঝা যায় ঠিক আছে না ইনশাআল্লাহ চলেন ইনশাআল্লাহ আমরা শুরু করে দেই আমার প্রথম প্রশ্ন এতদিন শীত ছিল না গরম ছিল এতদিন কি শীত ছিল না গরম ছিল এক মাস আগে বলেন তো সবাই বলেন এক মাস মাস দুই পূর্বে শীত ছিল না গরম ছিল গরম ছিল না তো আপনাকে যদি আমি প্রশ্ন করি এখন গরম কোথায় গেল একই আকাশ একই জমিন দুই মাস আগে গরম লাগলো একই সূর্য এখন শীত লাগে আল্লাহ তালা বলেন শীত আমি আল্লাহর হুকুম গরম আমি আল্লাহ তালার হুকুম সূর্য ওঠে আমার হুকুমে সূর্য অস্ত দেয় আমার হুকুমে এই যে আগুন জ্বালা চুলায় আগুন আমার হুকুমে গরম করে হেরাই তো তফসির মাহিল করে লিখতেছে ওইদিকে তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই যে আগুন ধরে চুলার মধ্যে আমি আল্লাহর হুকুমেটা গরম হয় কার হুকুমে বলেন সবাই বলেন কার হুকুমে আমি আল্লাহ তালার হুকুমে পানি গরম হয় আগুনে আমি আল্লাহ যদি হুকুম করি আগুন আর পানিকে সিদ্ধ করো না আর গরম করিও না আগুন এক মুহূর্তের জন্য আর গরম করবে না এটার প্রমাণ হযরত ইব্রাহিম সালাম যখন অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত করলো নমরুদ এই পরিমাণ আগুনের ব্যবস্থা করেছে অগ্নিকুণ্ডলির উপর দিয়া যদি কোনো পাখি যেত পাখিটা উত্তপ্ত গরমের কারণে মরে জমিনে পড়ত পড়তো কি পরিমাণ গরম ছিল চিন্তা করেন এই উত্তপ্ত গরমে হজরত ইব্রাহিম আলহ ইসালামকে কেউ নিয়া ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে ফেলবে এরকম দুঃসাহস কারু ছিল না একজন বলল নম্রুদ ইব্রাহিমে খলিলকে যদি আমি নিজে আগুনে ফেলতে যাই তাহলে আমি নিজেই তো পড়ে যাব কথা বুঝতেছেন নি সবাই তো কি করা যায় নমরুদেন একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার ছিল নাম ছিল হুজান নাম ছিল কি বলেন হুজান সে কে আমার মাথায় একটা বুদ্ধি কি বুদ্ধি আপনি একটা হাতল বানান হাতল আপনারা আপনাদের দেশে কি কয় যে চুলা থেকে তোলে যে আতামাল কি আতামালা এটা কি আরবিতে বলা মিন জানিক আর বাংলা সদ্য ভাষা হাতল আতামাল আতামালা বললে ভালো হয় নাকি তো নম্রদের প্রকৌশল ইঞ্জিনিয়ার হুজান সে বলতেছে নমরুদ ইব্রাহিমকে কোলে করে কেউ অগ্নি ফেলবে এই দুঃসাহস কারণ নাই কারণ আগুনের যেই তাপ যে ফেলতে যাবে সেই পড়ে যাবে অতএব আপনি একটি হাতল বানান আতামাল কি বানান এটার উপর ইব্রাহিমকে বসাইয়া একেবারে দূর থেকে ইটা দিয়া অগ্নি ফেলে দেন না বলবেন না আমার প্রিয় ভাইয়েরা হাজার হাজার বছর আগে ইব্রাহিম খলিলের যেই অগ্নিকুণ্ডলী ছিল উত্তপ্ত অগ্নিকুণ্ডলী যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারত না এতটা তাপ ছিল মধ্যে খলিলকে বসাইয়া যখন আগুনে ফেলে দেওয়া নমরুদ বসে বসে তামাশা দেখতেছে আর হাসতেছে ইব্রাহিম মনে এই মুহূর্তে সিদ্ধ কাবাব হয়ে গেছে কোন কোনো রেবায়তে একতালাফ আছে তবে প্রসিদ্ধমক হাজরত ইব্রাহিম এ এই আগুনের মধ্যে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন ছিল দিন পর হঠাৎ একদিন বলল একটা লম্বা একটা বানা উঁচু টাওয়ারের মতো বানাইছে নমরুদ উঁচু জায়গা দাঁড়াইয়া দেখি ইব্রাহিমের গতিটাকে তারা তো বারবার বলছিলাম যে ইসলাম ছেড়ে দে দিন ছেড়ে দে তাহলে তোমাকে আগুনে পুড়ে মরতে হবে না বহুবার বলছিলাম আমার কথা সে শুনল না এখন তো মনে পুরে সাই হয়ে গেছে দেখি একটু তামাশা ডাকি নমরুদ উপরে উঠছে ওঠে আগুনের দিকে লক্ষ্য করে দেখে হাজরত ইব্রাহিম আলাইহি সালাম অগ্নি কুণ্ডুলির ভিতরে সবুজ এক বাগানে হেলান দিয়ে হাসতেছে আর ফেরেস্তাদের সাথে কথা বলতেছে নমরুদ কে কিরে এত বিশাল অগ্নি এত তাপ ইব্রাহিম পড়লো না কেন চল্লিশ দিন পর অগ্নি থেকে উঠে আসছে ইব্রাহিমে খালিলের একটা পশম পর্যন্ত আগুন পড়তে পারে নাই সোমাল্লা বলবেন না তাইলে আল্লাহ তালা কোরআনে বলে আমি অর্ডার করেছি আগুন এতদিন তাপ ছিল তোমার মধ্যে এখন আমার খালিল বন্ধু ইব্রাহিম যাবে তুমি আগুন ঠেকে জ্বলবা কিন্তু তুমি আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারবা না তাইলে আগুন গরম হয় কার হুকুম বলেন আরো আসতে বলেন কার হুকুম যত জোরে আল্লাহ বলবেন তত বেশি হাট শক্তিশালী হবে জরে বলেন আগুন কার হুকুমে পাতিল গরম করে জরে বলেন কার আমার প্রিয় ভাইরা পানি ডুবায় পানি ডুবায় না পানি মানুষকে ডুবায় আল্লাহর হুকুমে কার হুকুম বলেন মুসেলাইসাল্লাম ফেরাউন যখন দৌড়ে নিছে হাজরতে হারুন আলাই হিসাল্লাম কি মু রওনা দিয়ে দিছে পেছন থেকে ফেলাউন দৌড়াইতেছে যত যোগে যত নবী ছিল তাদের সাথে শত্রু ছিল নাকি ছিল না বলেন বর্তমান সময়ে যারা হক ওলামাই দিনের কথা বলে তাদের শত্রু আছে না নাই। ছিল এখনো পর্যন্ত থাকবে তবে ফাইনাল ঘোষণা হলো ওলামাই থাকবে হক থাকবে জালেম জুলুমরা বিদায় নিতে হবে ঠিক কিনা বলেন জালেমরা কখনো বিদায় নেয় না জালেমরা বিদায় নেই মজলুম জয় হয় জালেম পরাজিত হয় অত্যাচারী পরাজিত হয় আর অত্যাচারী জয় লাভ করে অত্যাচারী পরাজিত হয় ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা মুস আলাইসাল্লাম হারুন আলাইহিসাল্লামকে নিয়ে সামনে রওনা দিছে ফেরাউন দলবল নিয়ে পেছন থেকে ছুটছে ফাইয়া লুই খালি মুসারে বারোটা বাজাইলে ফুরাত নদী সামনে গেছে হাজরতে মুস আলাইসাল্লাম হারুন আলাইসাল্লাম পাশে মুসা সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে যায় হায় আল্লাহ লম্বা পথ সফর করে আসছি ফেরাউন তো আমার কাছেই চলে আসছে এই মুহূর্তে আমি আর কোথায় যাব সামনে ফোরাত নদী আপনি আমাকে রক্ষা করেন হারুন আলাইসাল্লাম বলতেছে মুসা আমাদের প্রচেষ্টা এখনো শেষ হয় নাই আমাদেরকে পানিতে পর্যন্ত ঝাঁপ দিতে হবে ঘোড়া নিয়ে পানিতে ঝাঁপ দিছে মুসার হারুনালি হিসালাম ঝাঁপ দিতে দেরি হয়েছে বারোটা হাইওয়ে রোড করে দিলেন মুসালে সাল্লাম ফুরাত নদীর ওই পারে ফেরাউন তার দলবল নিয়ে ফুরাত নদীতে ব্যবসায় হাইওয়ে রোড আশি বেগে ফেরাউন চলা শুরু করছে যেহেতু বারোটা রোড ষোলো সালে একই লাভ কি বলেন রোড ফাইলে খালি ফাইলে দেন না আমার মোটর সাইকেল কি করে খালি ময়দান মোটর সাইকেল রাস্তা ফাইলে মাইকুরে পর্যন্ত সাইড দেন আমি ওই দিন এস্তেমা টঙ্গি থেকে আপনার একেবারে সায়দাবাদ আসছি লম্বা পথ কাউরে সাইড দিতে রাজি না কদ্দুর সিমা ফেলে এটাতে ঢুকাইয়া দিয়া মানে সামনে যাই তো অগ্রসর হইয়া যায় জন্য বেপরুয়া হয় এগুলো চালানো ঠিক না মাঝে মধ্যে সিন যে ড্রাইভার চোখে লাগে না মোটরসাইকেল ওনার কথা ঠিক না বলে আমার প্রিয় ভাইয়েরা যে কথা বলছিলাম ফেরাউন ভাবছে মুসার জন্য বারোটা রোড হয়ে গেছে ফোরাত নদীর উপর দিয়া হে ভাই যে আহা কি আজীব দৌড় দেই বারো রাস্তার উপর দিয়া নামতে দেরি হইছে মাঝামাঝি আসছে পানি এতক্ষণ মুসার জন্য রাস্তা করে দিছে সেই পানি এখন ফোরাত নদীর পানি এখন ফেরাউনকে ডুবাইয়া দিছে বলেন তো একটু আগের পানি একই পানি মুসাকে বাঁচাইয়া দিছে একই পানি ফেরাউনকে ডুবাইয়া মারছে কার হুকুম বলেন যারে বলেন কার হুকুম আল্লাহ বলেন পানি আমার হুকুমের স্রোত আগুন আমার হুকুমে গরম হয় দিন আমার হুকুমে হয় রাত আমার হুকুমে হয় শীতকাল আমি আল্লাহর হুকুমে আসে গরমকাল আমি আল্লাহর হুকুমে আসে কার হুকুম বলেন আমার প্রিয় ভাইরা সূর্য কার হুকুমে ওঠে সূর্য প্রতিদিন আল্লাহর হুকুমে ওঠে যখন অস্ত যায় আল্লাহর আল্লাহ নিচে গিয়ে শেষ দায় পড়ে আল্লাহ আগামীকাল কি উঠতাম নেই সুবহানাল্লাহ বলবেন না সারা দিন রোদ্র দিয়া আল্লাহর আর সে আজিমের নিচে গিয়া ফেরেশতা এই সূর্য আল্লাহকে সেজদা করে অসম চুতে কদির উলা আজিম প্রতিদিন সূর্য রৌদ্র দিয়ে আর সে আজিমের নিচে গিয়ে আল্লাহ তালাকে সেজদা করে প্রতিদিন জিজ্ঞাসা করে আল্ল আগামীকাল উদ আল্লাহ বলে না উঠলে মানুষ ধান শুকাবে কেমনে রে কাপড় শুকাবে কেমনে ওঠো ওঠো আগামীকাল ওঠো আল্লাহ আগামীকাল উঠতাম না বেটা আচ্ছা লম্বা টাইম কুয়াশা থাকবে বারোটার সময় উঠিও সব আল্লাহ বলে না হঠাৎ করে একদিন সূর্য আল্লাহকে শেষদা করতেছে আল্লাহ আগামীকাল উঠব আল্লাহ বলে না না খবরদার সূর্য আগামীকাল উঠিও না রাত পোহায় না সেদিন রাত পোহায় না রাত পোহায় না ঘড়ির কাটা চায় প্রতিটা মানুষ ঘড়ি চায় পার্লামেন্টে যে আছে শেখাসিনা ঘড়ি চায় কই রাত তো বারো ঘন্টা রাত তো চোদ্দ ঘন্টা হয়ে গেল রাত কেন পোহায় না রাষ্ট্রভবনে রাষ্ট্রপতি ঘড়ি চায় কই তো আমার ঘড়িতে তো ছয়টা বাজলো রাত তো প্রায় চোদ্দ ঘন্টা হয়ে গেল কেন দিন হয় না কেন সূর্য ওঠে না আমার ভাইরা সেদিন রাত এত লম্বা হবে আমার বাড়ি দেখবেন অনেক সময় ঘরের পাশে যদি এই কি মুরগি মুরগি টুরগি থাকে দেখবেন মেহমান যদি বাড়িতে থাকে একটু ফরে মুরগি টু এ মুরগি টুকরে সারিস না বাইত মেহমান আছে মুরগি একটা ধরা লাগবে এরকম বলে না কি বলে না বলেন কথা বোঝেননি সবাই তো বলতেছিলাম বাড়িতে মেহমান আসলে এখন আছে কিনা জানি না মায় বলে যে ফুটা আজ খো আতালের দরজা খুলিস না বাড়িতে মেহমান আছে মুরগি একটা ধরা লাগবে কথা ঠিক কিনা বলে না ওই দিনের আমার বাড়ির পাশের খোয়ারের ভিতরে যে মুরগিগুলি আছে এগুলি চি চি করে ডাকা শুরু করবে এখনো কেন দরজা খোলে না এখনো কেন দরজা খোলে না অনেকে হয়তো বুঝবেন আমাদের গ্রামের আশেপাশে যখন ধান ক্ষেত দেখবেন হাঁস বেঁধে রাখে বেঁধে রাখলে আটটা নটা দশটা বাজলে হাঁসগুলি গুলি তারাপ করতে থাকে ঠিক কিনা বলেন কখন বেরো হবে সেদিন যখন রাত পোহাবে না আপনার বাড়ির ঘরের পাশে খোয়ারের মধ্যে মুরগিগুলা ডাকা শুরু করবে হাঁসগুলি ডাকা শুরু করবে পাশেই গরু আছে দেখবেন নয়টা দশটা বাজে গরুর ঘরের দরজা যদি না খোলেন গরু হাম্বা হাম্বা শুরু করে দেয় সেদিন রাত এতটা লম্বা হবে গরুগুলি হাম্বা হাম্বা করা শুরু করবে ছোট্ট বাচ্চাগুলি মা মা শুরু করবে যার প্রসবের বেতনা আছে হায় হায় কখন সকাল হবে কখন সকাল হবে দেখবেন অনেক মুরব্বীরা অসুস্থ হলে আরে রাত কেউ শেষ হয় না রে কত রাত যার যাদের রাত শেষ হয় বলিনি বলে না রাত তো ফোয়ায় না দেখ সত্যি হায় হায় মুরব্বী কষ্ট আর বলবে রাত তখন পোহাবে কখন সূর্য উঠবে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে হঠাৎ করে আল্লাহ বলবেন সূর্য ওঠো 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 তবে পূর্ব আকাশে না পশ্চিম আকাশে সেদিন আর পূর্ব আকাশে সূর্য উঠবে না সেদিন পশ্চিম আকাশে উঠবে ওইদিন কেউ যদি কলমা পরে আল্লাহ তার কলমা গ্রহণ করবেন না ওইদিন কেউ যদি তবা করে তার তবা আল্লাহ কবুল করবেন না এজন্য জন্য মেরে ভাইও সূর্য পশ্চিম আকাশে উঠার আগে তবা করি সূর্য পশ্চিম আকাশে উঠার আগে নামাজই হয় সূর্য পশ্চিম উদিত হওয়ার আগেই দিন মানার চেষ্টা করি সূর্য পশ্চিম আকাশে উঠার আগেই মসজিদ মুখী পশ্চিম আকাশে না আগেই আমাদের পর্দামুখী হওয়া দরকার ঠিক এই জন্য আজকে যদি আমরা মাহফিলে না বসতে পারতাম এই কথাগুলি কি শুনতে পারতাম যারা বাহিরে আছে তারা কি শুনতে পারতেছে এই জন্য জবান খুলে উচ্চকণ্ঠে আল্লাহর দরবারে শকর গোজারি করছি বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আরো তো আওয়াজ অনেক কথা আমরা রাগ নি কোনো না আমার প্রতি রাগ জবান খোলে বলেন আল্লাহ আখবার কারণ শয়তানের শয়তানি তো সুরে বালাকাম করলে কি বলে দুনিয়ার শত্রু মানুষ বলেন দুনিয়ার শত্রু কে দুনিয়ার শত্রু যদি দেখে কোনো ভালো কাজ করতেছে ওই শত্রুকে আপনার ভালো চাইবো না খারাপ চাইবো খারাপ চাইবো না তা আমাদের আখেরাতের শত্রুকে দেখছো বন্ধুত্ব আসতে নাই জোরে কর না নাম কি আরো জোরে বলেন নাম কি এটা আমাদের আখেরাতের কাজ মাহফিলে বসা কি দুনিয়ার কাজ না আখেরাতের কাজ এখন আখেরাতের কাজ করলে শয়তান খুশি না বেজার হ্যাঁ শত্রুতা শুরু হয়ে গেছে তোরে বইতে দিতাম তোরে খিচুড়িটা কি দেবো এরা কিন্তু গোর কতক্ষণ ফেসবুক চালা হয়তো বিপিএল চলতেছে নি কেজান বিপিএল চা কিছুরই রাইতে একটা বাজে এলা গেলে সারিম আর প্রধান বক্তা কি এত সহালে উঠবো নি ওনার দশটা না দিব আ জাতি কি বুঝতেছে কে শুনতেছে ও হো আল্লাহ বলবেন আমি তোমার আমল যেমন দেখব কেন করেছ আমল ওটাও দেখব লিমা ফালতা কাইফা ফালতা আমি জিজ্ঞাসা করব। কেন ওয়াজ শুনেছ জিজ্ঞাসা করব। কথা বুঝতে পারছি না লিমা কেন ওয়াজ আমি মজার জন্য শুনছো শুনছো না হেদায়েতের জন্য এটা আমি জিজ্ঞাসা আমলের নিয়তে ওয়াজ শুনেছো নাকি মজা পাওয়ার জন্য ওয়াজ শুনেছ আমি এটা জিজ্ঞাসা করব। আমাকে জিজ্ঞাসা করা হবে লিমা ফালতা কেন ওয়াজ করেছ ওই কিচ্চাটা কেন কইসি জমানের লাই ওই গজলটা কেন টান দিছিলা জমান লাই একটু আগে ক্যারাত কিনলে কেন ধরে টান দিছিলা জমান লাই জমানের জন্য যে বক্তা ওয়াজ করে মজার জন্য যেই শ্রোতা ওয়াজ করে ওই শ্রোতার মধ্যে বক্তার মধ্যে ন্যূনতম স্বভাব পাবে না ঠিক কিনা বলেন বলেন কার জন্য ওয়াজ শুনতে হবে বলেন জরে বলেন কার জন্যে হেদায়েতের জন্য শুনতে হবে আমলের নিয়তে শুনতে হবে তাহলে বয়ান থেকে নূর পয়দা হবে হেদায়েত পয়দা হবে আল্লাহ তালা হেদায়েতের নিয়তে আল্লাহকে রাজি খুশির করার নিয়তে বয়ান শুনবার তৌফিক দান করেন বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা আর অল্প টাইম আমার আছে আমি কোরআনে কারিম থেকে একটি সুরা থেকে কয়েকটা আয়াত তেলাবাদ করেছি যে সুরাটা তেলাবাদ করেছি ওই সুরাটার নাম হল সুরা অ বলেন সবাই একত্র হয়ে আমাদের বর্তমান আধুনিক পৃথিবীতে সব এখন আধুনিক এখন দেখবেন ডিজিটাল মাইক আগের মাইক নাই এখন দেখবেন ডিজিটাল এক্স রে কি ভাই ডিজিটাল এক্স রে দিন দিন যন্ত্রপাতি আপডেট হচ্ছে ক্যামেরা আপডেট হচ্ছে মোবাইল আপডেট হচ্ছে হ্যাঁ মেশিনারি আপডেট হচ্ছে পোশাক আপডেট হইতেছে কত আপডেট দেখছেন না ফুলের টপ কত আপডেট আপডেট বোঝেন মানে উন্নত মানের উন্নত মানের যন্ত্রপাতি হচ্ছে উন্নত মানের আসবাবপত্র হচ্ছে কিন্তু উন্নত মানের মানুষ হচ্ছে না ঠিক কি না বলেন উন্নত মানের মানুষ দরকার ছিল উন্নতমানের মোবাইল দরকার ছিল না উন্নতমানের মানুষ দরকার ছিল উন্নতমানের রোড দরকার ছিল না উন্নতমানের মানুষ দরকার ছিল উন্নতমানের বিল্ডিং দরকার ছিল না কথা ঠিক কি বলেন আজকে উন্নতমানের বিল্ডিং উন্নতমানের রাস্তা উন্নতমানের আজবাপত্র আমাদেরকে শান্তি দিচ্ছে আমাদেরকে অশান্তি দিচ্ছে কথা বলে না কথা ঠিক বলে না বলেন না এজন্য উন্নত মানুষ হইতে পারলে আমাদের जिंदगीতে শান্তি আসবে উন্নতমানের চরিত্র वाला মানুষ হইতে পারলে আমাদের जिंदगी সুন্দর হবে এই এই আধুনিকতার জমানায় আমরা মুরব্বী এখন মোবাইল বুঝি লেখা পড়া নাই এস করে না আমার অনেক পরিচিত লোক আছে ইংলিশে আপনার মেসেঞ্জারে মেসেজ করতে জানে কথা ঠিক কিচ্ছু জানে না আমার এক ক্লাসমেট নিজের নামটা লিখতে দুইটা কলম বাঙব এখন আর মানে লম্বা করিও লেখা লাগে না জি ডাবল ও ডি গোড এখনো আর সব না জি ডি ডি গড মানে এতটা বুঝে সব টাইম কৌ এখন মানে আরবি থেকে তরখি মে মুনা এতটা সংক্ষেপ করলো এই দেশের অশিক্ষিত লেখাপড়া করে নাই সেও ইংলিশ লিখতে জানে আবার সংক্ষিপ্ত ওই প্লিজ কল মানে পিসি প্লিজ কল মানে কি বলেন পিসি তাহলে এতটা আপডেট এত কিছু বুঝি কিন্তু কোরআনে করিম থেকে কিছু আয়াতের তফসির করলে রসুলের কিছু হাদিস থেকে বয়ান করলে এটা শুনতে রাজি হয় না বুঝি না তো হুজুরের কথা আগের হুজুরকে কি এগুলো আমাদের ধোকা 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 আমরা বুঝি না শয়তান বলতেছে সব বুঝে কিনলে বোঝেন না আল্লাহ বলছেন কোরআনকে আমি সহজ ভাবে নাজিল করেছি কোরআন বুঝবে সবাই এই জন্য আমরা অল্প টাইম কথা বলবো দেখি আপনারা বুঝেন কিনা একটু পরীক্ষা চলবে ইনশাআল্লাহ এই জন্য আমার সাথে কথা বলতে রাজি আছেন না ইনশাআল্লাহ না বলে হুজুরে তো কষ্ট কিল্লাই যায় আমি যেই সুরা থেকে কয়েকটি আয়াত করেছি সুরাটির নাম সুরায়ে ক্যা বলেন একত্রে সবাই সুরার নাম কি সুরায়ে অ এটি একটি আশ্চর্য সুরা যেই সুরা থেকে তাফসির করা হয় ওই সুরার একটা সানে নুজুল থাকে কোন কারণে সুরাটি নাজিল হল বলেন কোন কারণে সুরাটি নাজিল হল আমি ধীরে ধীরে বলার চেষ্টা করতেছি ওয়াজ শব্দের অর্থ কি ওয়াজ শব্দের অর্থ আর বয়ান শব্দের অর্থ হলো কোনো বিষয়কে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া আমি যে সুরা পড়েছি সুরাটি নাম আবার বলতেছি সুরায় ও বলেন সবাই সুরের নাম এই নাম কইলে স্বভাব হবে না হবে বলেন সবাই সুরের নাম কি সুরে ও কেয়া মাশ এই সুরাটির একটি শানে নজুল আছে রসুলে করিম সাল্ল হো আলাইহি ও সাল্লামের কিছু কলিজার টুকরা সাহাবি আছে এর মধ্যে একজন সাহাবির নাম হাজারত আবদুল্লাহ ইবদে মসউদ রাহাল হজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাহ সমস্ত সাহাবিদের মধ্য থেকে সবচেয়ে বড় ফাঁকি ছিলেন অনেক বড় আলিমে দিন ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন হাজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হু একদিন অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ের ওই রাজ্যের খালিফা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ওসমান ওসমানের নাম কে নাই বলেন তো ওই সময়ের প্রেসিডেন্টের নাম কি ওসমান বলেন নাম কি ওসমান কেমন সাহাবি ছিল একদিন রাস্তা দিয়া মোহাম্মদ আরবি হাঁটতেছেন হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসলো রসুলের পাশে তখন ওসমান দাঁড়ানো হজরতে আবু বকর দাঁড়ানো ওমর কিসের রসুল বললেন আলী এটা হচ্ছে ইবলিসের আওয়াজ কার আওয়াজ বলেন ইবলিসের আওয়াজ সে মাথার মধ্যে ঝনঝনির মধ্যে আওয়াজ করেছে এ আওয়াজ আমাদের কানে এসে পৌঁছেছে হুজুর ইবলিসের নাম তো কত শুনলাম শয়তানের নাম তো কত শুনলাম শয়তানকে আপনি একটু বলেন না শয়তানকে আসার জন্য তুমি আমার সামনে এসে হাজির হও বলতে দেরি হয়েছে শয়তান বিশ্বনবী মোহাম্মদ সামনে আসতে দেরি হয় নাই সোভা সবাই ইবলিস দেখে আশ্চর্য মাথার মধ্যে একটা ঝানজুরের মতো বাধা হাতে একটা লাঠি আল্লাহ রসুল তোমার মাথার মধ্যে ঝানঝুর হাতের মধ্যে লাঠিটা কেন বলে যে হুজুর বুঝবেন না আমার মাথায় যে বেরিবাদ আছে আমার হাতে যে লাঠি আছে আপনার উম্মত যখন আখেরাতের আমলের কাজ বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে যখন বিপিএল দেখে নামাজ বাদ দিয়ে যখন নিজের দোকানের কাজ করে তখন আমি খুশি হইয়া লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দেই নাবজুবিল্লা বলবেন না তো রসুল করিম সাহসালাম এবার ইবলিশকে প্রশ্ন করলেন ইবলিস আমার সাথে যে সাহাবিগুলি আছে এই যে আমার ডান পাশে হজরতে ওমর তার ব্যাপারে তুমি কিছু বলবা ইবলিস বলতেছে হুজুর উমরের কথা কি বলবো উমর যে রাস্তায় হাঁটে আমি ওই রাস্তার কাছেও যাই না সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আমার ডান পাশে হযরত আবু বকর তার ব্যাপারে কিছু বলবা কো হো আবু বকর সিদ্দিক কতটা ভালো মানুষ তাকে আমি সহজে ওয়াসওয়াসাও দেই না কামার পাশে আরেকজন আছে হযরত ওসমান ওসমানের ব্যাপারে কিছু বলবা তো হুজুর ওসমানকে শুধু আমি চিনি না ওসমানকে আসমানের কৌটি কৌটি ফেরেস্তা চিনে আরো আসতেছো ওসমানকে শুধু আমি চিনি না ওসমানে হাঁটা দেখে ওসমানের ব্যবহার দেখে ওসমানের দান দেখে ফেরেশতারা আসমানে হাসে হাসে আর লজ্জা পায় এতটা মানুষ ইংলিশ বলে হুজর আমি ওসমানকে অশাসা দেই না কার ওসমানের মতো মানুষ কিভাবে হয় ওসমানকে দেখলাম আর অহংকার হয় মানুষকে এত ভালো হইতে পারে মধ্যে সাহাবিদের সবচেয়ে বড় দানবীর ছিলেন এই হজরত হজরতে আবদুল্লা সৌদ দি আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন দেখার জন্যে কে গেলেন হজরত ওসমান বলেন কে দেখতে গেলেন হজরত ওসমান দেখতে গেলেন গিয়ে ওসমান বললেন আবদুল্লাহ ইবনে মাসুদ মা মারাদক আপনার কি অসুখ হইছে বলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন মারদি জুনুবি ভাই উসমান আমার ডায়াবেটিস না আমার হার্ট না আমার কোনো জট টর কিছু হয় নাই আমার গোনাই হলো আমার রোগ সুবাহ বলেন আমার গোনাই আমার রোগ সাহাবাইকেরাম সামান্য অপরাধ হলে নিজেরা লজ্জিত হয়ে যেতেন পাগল হয়ে যেতেন সাহাবিরা আমলের জন্য পাগল ছিলেন আমরা গুনার জন্য পাগল সাহাবিরা নেক আমলের জন্য প্রতিযোগিতা করতেন আমরা গুনাহের কাজে প্রতিযোগিতা করি ঠিক কিনা বলেন একটু গুণা হওয়ার কারণে আবদুল্লা মাসুদ ভাই হুজুর আমার গোনার কারণে গোনাটাই আমার রোগ মারাদি জুনুবি এই জন্য আমাদের শায়ক মুফতি মুস্তাক নবী কাসিমি দামাদ বারাকাত আলিয়া হজরত বড় সুন্দর করে বলে আমার ব্যক্তিগত জীবনে যত রোগ শোক অসুবিধা আমার ব্যক্তিগত গোনাহের কারণে আমাদের সামাজিক যে অসুবিধাগুলি সামাজিক অশান্তি আমাদের সামাজিক গুণাহের কারণে আমাদের রাষ্ট্রীয় অশান্তি আমাদের রাষ্ট্রীয় গোনা হওয়ার কারণে কথা ঠিক কিনা বলেন গুনাহের কারণে সব হইতেছে আমার প্রিয় ভাইয়েরা হাজরত ওসমান এবার বললেন বাই বাইমাস তুমি তো অসুস্থ হয়ে গেছ তোমার কোন চাহিদা আছে কিনা বলো মা তাস্তাহি তোমার কোনো চাহাত আছে কিনা বলো আমরা যখন আমাদের মুরুবীরা যখন মৃত্যু সজ্জায় অসুস্থ হয় আব্বা কিছু বলেন মনটা আব্বা আপনার মনটা কিছু চাইনি দাদি আপনার কিছু ওসমান বললেন ভাই শরোদ তুমি যে অন্তিম সজ্জায় মৃত্যু সজ্জায় পতিত হয়ে আছ তোমার মনে কিছু চাহাত আসেনি চাওয়া আসেনি বলো দেখেন তো আমরা কি চাইলাম হলে আর রসুলের সাহাবি মাসরুদ কি সাহে হজরত আবদুল্লা মাসরুদ বললেন ভাই উসমান আমার চাওয়া হচ্ছে রহমত রব্বি আমি কিছু চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি শুধু আল্লাহ তালার দয়া চাই রহমত চাই আমি আল্লাহর দয়া চাই রহমত চাই মৃত্যুর মুখে আমি পতিত হয়েছি এজন্য রসুল বলেছেন হাসরের দিন ইজা নু কিসাফা হালাকা হাসরের দিন আল্লাহ তালা যার কবে হিসাব দাও বুঝতে হবে তুমি জাহান নামি আর যদি বলে যাও জান্নাতি সোহান আল্লাহ বলে না যাও যাও চিনি যাও আর যেটারে ধরব দ্বারা ষাট বছর হায়াতের হিসাব দাও বুঝতে হবে আমি জাহান নামি মেরে ভাইও হজরত আবদুল্লেহ নাসূদ কিছুই চাইলেন না এবার হযরত উসমান নদী আল্লাহহুতালা আনহম রসৌড়ের কালী যাতুকরা সাহাবী আব্দুল্লেব নেমাসূদকে বললেন বাই মাস হোদ আমিনা বর্তমানে প্রেসিডেন্ট আমিনা বর্তমানে খালিফা আমার হাতে তো সরকারি অনেক সম্পদ আছে আপনি যদি বলেন আপনি তো অন্তিম মৃত্যুর শয্যায় আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাল বাচ্চাদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ আপনাকে দিতে পারি বলেন না বাইতুল মাল থেকে সরকারি তহবিল থেকে আমি সম্পদ দিতে চাই না রসুল করিম সালাতাম আমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়ে গেছেন রাসুল বলেছেন মনক্বরা সূরাত আল ওয়াকিয়া কুল্লাহ লাইলাতিন ফালাম তুসিব ফাকাতুন আবাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন রাসূলের করিম sallallahu ta'ala alaihi আমাকে বলেছেন মাসউদ কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে বেলায় সূরায়ে ওয়াকিয়া তেলাওয়াত করে ফাকাতুন আবাদা কোন দিন তাকে অভাব অনটন নিস্পর্শ করবে না তোমার থেকে আমি সম্পদ নেওয়া দরকার নাই আমি আমার ছেলে সন্তানদেরকে সুরা ওয়াকে শিখিয়েছি তারা প্রতি রাতে ওয়াকে পড়বে রিজিক আল্লাহ তালা আসমান থেকে দিবে আল্লাহ বা এই সুরা ওয়াকে আর ফজিলত আমরা যারা পারি তারা সুরায় ওয়াকে আতে লাভাত করি যারা মুরব্বি হয়ে গেছি কোরআনে করিমের তেলাওয়াত পারি না মেরে ভাইও কি শুনতেছি কি শিখতেছি যারা কোরআনে করিম সহিনা যাদের যারা আল্লাহর কথাগুলি পড়তে পারেন না বলেন কোরআন শরীফ কার কথা বলেন আমার বানানে বলার কথা আমাকে যিনি বানাইছেন আল্লাহ তার কথাই গুলি আমার মুখ যিনি বানাইছেন তার কথাই গুলি বলেন আমার মুখ কে বানাইছেন যারা বলেন কে আমাকে কথা বলার শক্তি কে দিছে বলেন সে আল্লাহর কথাগুলো আমি পড়তে জানি না এখন যাদের তৌফিক নাই পড়ার বয়স হয়ে গেছে শিখার মতো তৌফিক নাই চেষ্টা চালিয়ে যাবেন আর প্রতিটা কোরআনে দিয়ে বলেন আল্লাহ আপনি আমি তো বুঝি না পড়তেও জানি না অর্থও জানি না এই কোরআন দিন মানুষকে সুপারিশ করবে আমি যে পড়তেও জানি না অর্থও জানি না নিচে লাইনে ধরে ধরে বলেন আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন বলেন আল্লাহ আপনি যা বলেছেন বলেন সব রাগ করেন বলেন আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন বলেন আবার বলেন আল্লাহ আপনি যা বলেছেন সত্য এগুলা বলে কেউ যদি খতম দেয় আল্লাহ পুরা পুরা পড়লে যে পরিমাণ স্বভাব হইতো এভাবে আল্লাহ পুরা স্বাব দিয়ে দিবেন এই জন্য পর্বতে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা এই হচ্ছে সুরায় ও আর শানে নুজুল এটার প্রথম লাইনে আল্লা বলেন ইদা কাতিল কেয়া অর্থ যখন ঘটনা ঘটে যাবে বলেন যখন ঘটনা ঘটে যাবে আল্লাহ বলেন পৃথিবীতে কত ঘটনা ঘটে ভূমিকম্প হয় আল্লাহ বলেন ভূমিকম্প হওয়া এটা কোনো ঘটনা না মায়ানমার থেকে মুসলমানদেরকে তারি দেওয়া হয়েছে বাংলাদেশে কোনো ঘটনা না আমেরিকায় এক হাজার মানুষ আগুনে পড়ে মারা গেছে এটাও কোনো ঘটনা না সাপ থেকে লাভ দিয়ে প্রেমিক প্রেমিকের সাথে রাগ করে আত্মহত্যা করছে কয় এটাও কোনো ঘটনা না সেলফি তুলতে থেকে সাগরে ফরি গেছে আসেনি সেলফি তুলতে থেকে নদীত ফরি গেছে কয় এটাও কোনো ঘটনা না অন্যায়ভাবে রাতের আধারে ভোট কেটে নির্বাচন করছে কয় এটাও কোনো ঘটনা না সবচেয়ে বড় ঘটনা আল্লাহ বলেন ঘটনা একটাই সবচেয়ে বড় ঘটনা যেদিন আমি আমার এই সাজানো দুনিয়া রাখব না ঘটনা একটা যেদিন কেয়ামত হয়ে যাবে সেই দিনের ঘটনাই শ্রেষ্ঠ ঘটনা যেদিন আমি ওয়াজাআলনা নাউমাকুম সুবাতা ওয়াজাআল ওয়াজাআলনা লাহারা লিবাসা তোমাদের মাথার উপরে এই যে সাতটা সাদ আমি সৃষ্টি করেছি এই সাত আসমান আমি রাখবো না এই জমিন আমি রাখব না এই সূর্য আমি একদিন রাখবো না কুল্লবান আলাইহা ফান কিছুই থাকবে না ইসরাফিল কে আমি আদেশ করব ইসরাফিল জমিনে যত রুহু আছে সব সব রুহু কবজ করো আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন সকলের রুহু কবজ করা শুরু হয়ে গেছে আল্লাহ বলবেন মাম বাকিয়া আজরাইল দুনিয়ার বকি কি কেউ আছে আর বলে যে না না রসুল দুনিয়াতে আর কোন রুহুওয়ালা নাই সব রুহু আমার হাতে আল্লাহ আকবা আল্লাহ বলে আজরাইল আবার আকাশে ওঠ আকাশে ওঠে যত আছে রুহুওয়ালা সব রুহু কবজা কর হজরত আজরাইল আকাশে উঠবেন প্রথম আকাশে যত ফেরেস্তা আছে নবী আছে রুহু কবজা করা শুরু হয়ে গেছে আল্লাবার বলবেন মাম বাকিয়া আর কে বাকি আছে রে আল্লাহ আমার জানা মতে আসমানে যত রুহুওয়ালা ফেরেস্তা আছে যত মানুষ আছে সব রুহু কাবজ করা শেষ সাতজন বাকি আপনার আড়স বহনকারী সাতজন ফেরেস্তা আমি একজন মিকাইল একজন ইসরাফিল একজন আর আপনি বাকি আছেন তবে আপনার ব্যাপারে সিদ্ধান্ত আপনি মরবেন না আল্লাহ কি মরবেন যারা বলেন মরবেন আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করলেন ফেরেশতা আর আজিম সাত ফেরেশতা বহন করে আছে তাদের রুহগুলি কবজ করো আল্লাহর আদেশে আজরাইল আলাইহিস সালাম আর সাতজন ফেরেশতার রুহু কবজা করবেন আল্লাহ বলবেন মাম বাকিয়া আজরাইল আর কয়জন আছে রে কয় আমি একজন ইসরাফিল একজন মিকাইল একজন এই তিনজন বাকি আর আপনি বাকি তবে আপনার ব্যাপারে ফায়সালা সালা হলো আপনি মরবেন না আল্লাহ বলে আজরাইল ইসরাফিলের রুহু কবজ কর মিকাইলের রুহু কবজ কর এবার আল্লাহ প্রশ্ন করে মাম বাকিয়া আজরাইল আর কে বাকি আছে রে কহ শুধু আমি আজরাইল বাকি শুধু কে বাকি বলেন কথা বলে না কে বলেন আজরাইল আল্লাহ শুধু আমি বাকি এই আজরাইল কত মানুষের রুহু কব্জ করলাম মোহাম্মদ আরবি রুহু তো আমি নিছি ইব্রাহিমে খালিলে রুহু আমি নিছি সোয়ালাত নবীর রুহু আমি কবজ করছি মহাবুদ আমি বাকি আর আপনি বাকি আপনার সিদ্ধান্ত আপনি লা মিয়ামুদ আপনি তো মরবেন না আমার কি ফায়সাল আপনি বলে দেন আল্লাহর সাথে সাথে বলবেন মুদ ইয়া মালা খেল মৌদ হে আজরাইল মালাখাল মদ তুমি নিজে আবার নিজের রুহু কবজ করো আল্লাহ আকবর আজরাইল বলবেন রুহু কবজ করা শুরু হয়ে গেছে নিজের রুহু নিজে কবজ করতেছে আর বলতেছে আল্লাহ আমি যদি জানতাম রুহু কবজ করা এতটা কঠিন কষ্ট 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 সাখরাতুল মৌতের রুহু কবজ করার টাইমে এতটা কষ্ট অনুভব হয় আমি আজরাইল যদি আগে জানতাম আগে জানতাম আগে জানতাম কোন মানুষের রুহু আমি আজরাইল কবজ করতাম না রুহু এই বেদনা করতে করতে ছিল্লাইতে ছিল্লাইতে আজরাইল হিনতে করবেন আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার কেউ নাই অংশ নাই সকলের দৌড়াতে দৌড়াতে হাসরের ময়দান একত্র হবে আল্লাহ তখন প্রশ্ন করবেন আজকে এই রাজত্ব কার বলেন হাসরের দিনের রাজত্ব কার হাতে জোরে বলেন কার হাতে আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার আল মূল খুলিয়াও আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন সেদিন আল্লাহ বলবেন কোথায় মায়ানমার অংশাংশ ছি ঠিক কিনা বলে আল্লাহ সেদিন প্রশ্ন করবে কোথায় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছ মোহাম্মদ সম্মানে কুটুক্তি করেছ তোমরা কোথায় বলবে কিনা বলে বলবে বলবে তিরমিজির আবাবত তাফসিরে হাদিস আছে এক মানুষ আর এক মানুষ কালারের মধ্যে ধরবে এরোয়া একদিন নেতাকে অনা সরকার আমার এমপিটা আমার কাছের লোক এরোয়া আজ বিচারটা করায় এম সাহেব গত সিজনে বিএনপি আসিতে আমার যা করছিল বলিনি বলেন না গাছটার ধরবো আমি বলি আমার উদাহরণে অংশাং মায়ানমার চিনেন আপনারা যারা আরাকান থেকে আমাদের মুসলমান ভাইদেরকে বিতাড়িত করে দিছে আমি আমার ভাষায় বলি তিরমিজির হাদিস বরাবর তিরমিজি আবাবু তাফসিরের হাদিস অংশাংশের ঘাড়ের মধ্যে ধরবে ধরে কয় চল আল্লাহর কাছে চল বহুত নেতাগিরি করছ দলের ওইয়া ক্ষমতা পাইয়া শেয়ার গরম পাইয়া বহুত করছ এখন আয় আল্লাহর কাছে আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহকে আল্লাহ কথা লানি হা আল্লাহ এটা এ আমার হত্যা করছে আমাকে বিতাড়িত করছে আমার উপরে জুলুম করছে তার বিচার আপনি করেন একজনও ছাড় হবে না যারা ইসলামের সাথে বিদ্বেষ করে যারা কোরানের সাথে বিদ্বেষ করে যারা এদেশে অনেকে আছে মাহফিলগুলো বন্ধ করার ষড়যন্ত্র করতেছে ঠিক কি না বলেন এজন্য যারা ইসলামের বিরুদ্ধে নেমেছে যারা কোরআনের বিরুদ্ধে নেমেছে দুনিয়াও তাদের এক প্রকার বিচার হবে আর দিন ডাইরেক্ট আল্লাহ তাদের বিচার করবেন ঠিক কি না বলেন আমার প্রিয় ভাইয়েরা তো যে কথাটা বলছিলাম সেদিন সবার হিসাব হবে আমি আমার হিসাব দেব যদি বলেন হিসাব কেন নিবে আপনিও তো কিছু দিয়ে আপনার ছেলে ছেলের থেকে হিসাব নেন শিক্ষক তার কর্মচারী থেকে হিসাব নেয় বাবা তার ছেলেকে খরচের টাকা দিয়ে হিসাব নেয় আল্লাহ তালা আমাদের থেকে আমাদের জীবনের হায়াতের হিসাব নিবেন সর্বপ্রথম যেই হিসাব আল্লাহ আমাদের থেকে নিবেন তা হলো হাদিস্বরী আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম আমি হিসাব বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ কিনা বলো প্রথম হিসাব নিব আমি তুমি দুনিয়ায় থাকতে নামাজ পড়ছো কিনা হিসাব মিলান আমার প্রথম প্রশ্নের জন্য আমি কদ্দুর প্রস্তুত করিম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়া ইকামুস সালাহ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়ে মানুষ কাকে বলে পরিচয় তুলে ধরেছেন যেমন উদাহরণস্বরূপ এই মাইকটা যখন আসে মাইক একটা ডিজাইন আছে এটা মাইকের सूरत মাইক আওয়াজ করে না আপনি কি বলবেন ইডা দিয়ে আলাই দিবে এটা কি মাই কেন বা বিশ টাকা দিয়া বা রানলাম এটা কি মাইকে দিয়ে আওয়াজ করে না ইডা দিয়ে দিব। দিবে কারণ মাইক বানানোর উদ্দেশ্য আওয়াজ করা বলেন মাইক বানানোর উদ্দেশ্য কি সবাই বলে আমার ওয়াজ কিন্তু শেষ আর পনেরো মিনিট আছে বলেন মাইক বানানোর উদ্দেশ্য কি করা বলেন আওয়াজ করা এই লাইটটা বানাইছে উদ্দেশ্য কি আলো দেওয়া বলেন লাইট বানাইছে কেন যদি আলো না এটা দুত্তরের ফিউজ লাইট কী লাইট বলেন হিউজ লাইট মোবাইল একটা দেখবেন খেলনা মোবাইল বাই রইছে এখন খেলনা মোবাইল আছে খেলনা মোবাইল আছে না ভাই এখন মোবাইল কিন আনছে বিশ হাজার টাকা দিয়ে সিনে না মোবাইল কিনলে হয়েছে তো এটার মধ্যে সিমো ব্যাটারি ব্যাটারি সব আছে এটা দিয়ে কথাও বলা যায় না ইন্টারনেটও চালান জানা আপনি কি তাকে মানে বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে কথাও কম জানা ইন্টারনেটও চালান জানা আরো কি অনেক কিছু করন যায় কি করন যায়স জ্বালান যায়স এর বাস্তব প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য আছে বলে যে লাইট আলো দেওয়ার জন্য বানানো হয়েছে যদি আলো না দেয় দুই নম্বর লাইট ফিউজ মাইক বানানো হয়েছে যদিও মাইক দিয়ে অনেক কাম করন যায় মাইক দিয়ে অনেক কিছু করন যাইতে পারে ফিটটা ফিটটা ছোট ছোট মাটি চাও তো ভাঙন এটা না ভাই কিন্তু মূল উদ্দেশ্য আওয়াজ করার জন্য যদি আওয়াজ না করে এটা নষ্ট মাইক ফিউজ মাইক কথা ঠিক কিনা বলেন তো মানুষকে বানানো হয়েছে কেন আল্লাহ তালার এবাদত করবার জন্যে যদি এবাদত না করে এটা ফিউজ মার্কা মানুষ এটা ফিউজ মার্কা মানুষ এটা নষ্ট মানুষ যেই কামের লাগে বানাইছে সেই কাম করে না এবার আল্লাহ তালা পরিচয় দিতেছেন মাইক ওলাই বলে মাইক হয় এইরকম আবাজ করে এইরকম এটাকে মাইক বলে সিমও আছে বেটারীও আছে চার্জও হয় মোবাইলে কথাও বলা যায় ইন্টারনেটও চালান যায় এটার নাম মোবাইল যদি প্রশ্ন করা হয় মানুষ কাকে বলে আল্লাহ বলেন মানুষ বানাইছে আমি আমি না জানি মানুষকে কি ভাই দেখবেন ছোট বাচ্চারা বোঝে না এই গাড়ি কিনতে গেছে বিদেশি গাড়িগুলো অনেক দাম এটার মধ্যে দেখবেন যে হ্যান্ডেল সব আছে এটা কিছু চলেও তো যে বানাইছে কয় এটা তো প্রকৃত গাড়ি নামিয়া এটা খেলনা গাড়ি এটা দেখা সত্য গ্রাম মহাসাগর তুলে চলতো না এটা তিসা গাছ গাড়ি নিচে যে বানাইছে সে না বোঝে খেলনা বোবা খেলনা গাড়ি যে বোঝে না হে কে গাড়ি ছোট বাচ্চাকে গাড়ি রামডা করে প্রকৃত গাড়ি নয় এটা হলো খেলনা গাড়ি আমাদের আমরা মানুষ আমাদেরকে যিনি বানাইছেন তার নাম কি বলেন যারা বলেন কে বানিয়েছেন আল্লাহ তালা পরিচয় দিচ্ছেন মানুষ কাকে বলে আল্লাহ বলেন ইজাল লাতুলহিমতিজারা তো ওয়ালা বাইউন আন যিক্রিল্লা আল্লাহ বলেন মানুষ কাকে বলে আমার থেকে শোনো মানুষ কাকে বলে আমার থেকে শোনো মানুষ বলা হয় তাকে যে ব্যবসার ফাঁকে নামাজকে ভোলে না যে চাকরির ফাঁকে নামাজকে ভোলে না যে ব্যবসার ফাঁকে নামাজকে ভোলে না হুজুর তার ইমামতি করতে গিয়ে আল্লাহকে ভোলে না শিক্ষক তার ছাত্রকে পড়াইতে গিয়া নামাজকে বলে না মুসিওয়ালায় জোতা শিলাইতে গিয়া নামাজকে বলে না জেলে মাছ ধরতে গিয়া নামাজকে ভোলে না এই কাজের ফাঁকে আল্লাহকে যে বলে না তাকে বলা হয় মানুষ ও একমিশ আল্লাহ বলেন মানুষ কাকে বলে মানুষের এক নম্বর গুণ মাইক কাকে বলে আওয়াজ করলে বুঝবে এটা মাইক মানুষ কাকে বলে যেটা নামাজ পড়ে দেখবা বলবা এটা মানুষ যেটা নামাজ পড়ে এটা কি বলেন এখন আর বলতো অন্ধ নিজেকে গায়ে পরে বলেন যেটা নামাজ পড়ে এটা কি মানুষ কখনো গরুরে নামাজ পড়তে দেখছেন আপনারা কি গরু নামাজ যে বিচার করতে নামাজ পড়তে দেখছেন ছাগলরে পড়ে না গরুকে আমার নামাজের লেগে বানাইছে না আমি আমার ভাষায় প্রায় সময় বলে থাকি আজাম যখন হয় এক গরু আরেক গরু রে মনে হয় যে গায়ে আজানি জোর নামাজ আরেক গরু বেকু মানুষ আমার নাম না নামাজ আমার কামনা ঠিক কিনা বলতেন নজের মাস আসছে হজের এলান হয়েছে জিল হজ মাস আসছে মানুষ দলে দলে হজে যাওয়া শুরু করছে গরু গরু রে কয় কিনা মিনার মধ্যে দূরে গরু ফাইছেন হজ জিগে কে গরু ফাইছেন নি বলেন যে 4-5টা গরু বাংলাদেশ তো নাইছে শক করে হাস করতে। মিনারের মধ্যে পাইছে গরু গরুর জায়গা কি রে এত মানু হজে যা চলছ না আমি তুই কত হজে যাই। তা আমার মনে গরু গরুরে কয় মানুষ আমার নাম না হজ আমার কাম না। বলেন প্রিয় ভাইয়েরা এই মসজিদ কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য বলেন। আরো জোরে বলেন মসজিদ কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য?

বেলহোম আদল আচ্ছা আল্লাহ তাদেরকে মানুষ বলে তাহলে কি বলবো তাদেরকে আল্লাহ বলেন যারা আমাকে ভুলে গেছে যারা জোহরও পড়ে না আসরও পড়ে না মাগ্রিবও পরে না তারা জানোয়ার তারা জানোয়ার আমার সামনের বাড়ির কুকুর চারটা খাইতে পারলে খিদা লাগলে চারটা খাইছে গুম শোখেছে ঘুমাইছে আর যৌন চাহিদা জাগলে একটা কুকুর পাইলে ফাইলে যৌন চাহিদা মিডিয়ে লইছে গরু সকালে টাইম নাই ওঠার গরুর টাইম আছে না ওঠার বলেন কয়টাই গরু ওঠে গরুর কোন রুটিন আছে গড়ি ঘুমের তুটা চারটা খাই তালে ফের ছান্দে শুরু করছে সামনে খানা আইছে সোয়াশের খাইয়া শান্তি এবার ঘুমাইছে সব নাকতে না শুরু করছে আর যৌন চাহিদা ডাক জাগছে তো আরেক গরু বিচারে যৌন চাহিদা মিঠাই আনে এটা কি নিজের নিজের ঘরের গরু না আরেক ঘরের গরু হিসাব দরকার নাই তাহলে আমার ঘরের গরুর খাইতে পারলে শেষ ঘুমাইতে পারলে শেষ যৌন চাহিদা শেষ আমার সাথে গরুর একটা মিলাইতো গরুরকে মিলাইত মিলাইতো গরুর সাথে আমার জীবন মিলে আমিও খাইতে পারলে শেষ আমার দিল শান্তি আমিও ঘুমাইতে পারলে শেষ আমার দিল শান্তি আমারও যৌন চাহিদা হইলে অবৈধভাবে একটা মেয়ের সাথে সম্পর্ক করলে আমার দিল শান্তি আমার মাঝে আর গরুর মাঝে কি ব্যবধান রইল কি ভাই আমি আমাকে বলতেছি আমার মাঝে আর আমার বাড়ির গরুর মধ্যে কি ব্যবধান রইল আমার মধ্যে আর গরুর মধ্যে কি ব্যবধান রইল হজরত মৌলানা তারেক জামিল দামাত বারা কাতুম বলে মানুষের সাথে যখন কোরআনে কারিমে অনেক জায়গায় ব্যাখ্যা করতে কুকুরের সাথে উদাহরণ দিছে যারা কুকুরের মতো কুকুরে মনে মনে কয় লজ্জা শরমও নাই আমি তোরাত্তুন বালা আমার উদানে কিল্লাই দেয়স তুই তোরাত্তুন বালা কয় কেমনে বালা কষুনি যা আমি যা যে আমারে চাইটা ভাত খাওয়ায় বলেন তো কুকুরের মালিক যারা কুকুরকে ফালে ফসা ভাত খাওয়ায় নাকি বালা ভাত্রি খাওয়ায় কথা কয় না ফসা ভাত আরদিকে গোশত সদিলা না করে সুহিয়া কুকুররে দে না বুড়ি সঙ্গে গরম গরমান কি ভাই মাহুইন কুকুরে দেয় হেডা খাইয়া কুকুরে মালিক গোমান বাড়ি আমি ভাড়া দেন আর যা খাওয়াইছেন বাড়ি ভাড়ার দায়িত্ব আমার সব না বলবেন না ওই মালিকের বাড়িতে যাইয়েন চুরি করতেন বা দা থালাই দিব আমি নরসিংদী মাহফিল পরশু দিন একটা নৌকা দিয়ে অনেক দূরে বাটি অঞ্চলে টলার দিয়ে যাওয়া লাগে তো টলারে বলছি ভাই এতটা তো টলার নাই আমার নামায় দিতে হবে রাইতে তো বয়ান শেষ করে প্রায় বারোটার মতো বাইজা গেছে তো কোনো মানুষ নেই খেয়া ঘাটের পাশে তো খেয়াঘাটে ওই নৌকা টৌকা ফায়ারা দেয় দুই তিনটা কুত্তে আছে রে ফায়ারা দেয় ওরে বাপরে বাপ আমার আমার ছাত্র একটা আছে এইটার খেওানির ঠেলা আমি সামনে আর গেছি না ফরে মাঝি আইছে হেমিয়ার লগে নৌকাত গেছে মানে আমার যে চিনি না আমি নি সোর কুত্তে বাপ দেছে এই জন্য কুকুর যার খায় তার নুন গায় যার নুন খায় তার গুন গায় কুকুর বলে আমাকে যদি কেউ রিজিক দেয় আমাকে যদি চারটা ভাত খাওয়ায় আমি তার কথা মতো চলি তার বাড়ি আমি পাহারা দেই তোরা তো আল্লাহ তালা তোর মালিক কুকুর আমিও কুকুর আমার মালিক মাঝে মাঝে ডাকলে আমি আসি দেখবেন হাসকে আমাদের দেশে ডাকে আয় চুচু করে করে আসেনি ভাই বলেন বলেন সবাই বলেন আসেনি বলেন মুরকারে যখন ডাক দেয় মালিকে আদার দিয়ে আসেনি বলেন কুকুরের মালিক যদি যায় একটু ইশারা দিলে কুকুর তার পাশে পাশে যায় কুকুরকে আমার সাথে কেন উদাহরণ দেস আমি তো মালিককে ডাকলে মাঝে মাঝে সারা দেই মাঝে মাঝে মালিকের ডাকে আসি আর তোর বাড়ির পাশে মসজিদে চারটা হরেন দিয়া মুয়াজ্জিন তোর মালিক যার হাতে তোর মত যার হাতে তোর জীবন যার হাতে তোর রিজিক যার হাতে তোর কবর যার হাতে তোর হাজার সব যার হাতে ওই মাইক দিয়ে তার জন্য আহ্বান করে চারটা মাইক তোদেরকে ডাকে মালিকের কথা তোরা মসজিদ মুখী হস না তোরা আমার থেকেও খারাপ আমি মালিকের ডাকে মাঝে মাঝে সারা দেই তোরা মাঝে মাঝে সারা দেশ না এই জন্য আল্লাহ বলেন রিজাল আল্লাহ নামাজ যে মানুষ ব্যবসার ফাঁকে মোবাইল টিফার ফাঁকে কৃষি কাজের ফাঁকে যে আমি আল্লাহকে বলে না সে মানুষ এই জন্য মেরে ভাইও এই আমাদের প্রকৃতপক্ষে মানুষ হবার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমিন বলেন তো বোঝা থাকলে জান্নাত কি জানুয়ারের জন্য না মানুষের জন্য আরো আসতে বলেন জানোয়ারের জন্য না মানুষের জন্য তাহলে আমি যদি জানোয়ারের রয়ে গেলাম জানোয়ারও শুধু খায় আর ঘুমায় আমারও যদি খান আর ঘুমে হয় তা আমি তো জানোয়ারের মতো জিন্দিগি হইলো আর এই জানোয়ারকে তো আল্লাহ জান্নাত দিবেন না জান্নাত তো মানুষের জন্য এই জন্য আমরা আজকের মাহফিল থেকে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আমাদেরকে যেন আল্লাহ তাআলা মানুষ হিসাবে কবুল করে বলেন আমিন জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা দিন বোঝার ফিকির করি জিন মানার চেষ্টা করি বলে যে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমার টাইম সংক্ষিপ্তের জন্য তারা করে বলতেছি আল্লাহ বলেন যারা ভালো হওয়ার জন্য চেষ্টা করে যারা বয়ানে মাহফিলে বসে কিছু শিকার জন্য যারা ওয়াজ মাহফিলে বসে হেদায়েতের জন্য যারা ওয়াজ মাহফিলে বসে আল্লাহ আমি ভালো হতে চাই আল্লাহ বলেন আমি না তার জন্য ভালো হওয়ার রাস্তাগুলি সহজ করে দেব বলেন আল্লাহ যদি নামাজ আমার জন্য সহজ না করে আমি পড়া সম্ভব বুঝে থাকলে একটা প্রশ্নের উত্তর দেন রোদ্রের মধ্যে বইসা বইসা ফেঁক আতাইয়া আতাইয়া খেত নিরানি বেশি কষ্ট না মসজিদে ফেনেন নিচে বৈশা নামাজ পড়া বেশি কষ্ট এটা ফ্যানের নিচে দাঁড়া চাই রাখা চার মিনিট লাগবো যারা সিএনজি চালায় সারাদিন ড্রাইভে থাকে এই বাঙ্গা বুঙ্গা রাস্তা দিয়ে সারাদিন চালাই তারা বারো ঘন্টা গাড়ি চালায় অনেকে আছে আষ্টে ঘন্টাও গাড়ি চালায় আছেনে বলেন তে এত কষ্ট করে এই ড্রাইভিং করতে রে বা ডানে সাইয়া এই জ্যামের মধ্যে রৌদ্রের মধ্যে গরমের মধ্যে একটা ফ্যানও না সিএনজির উপরে এইটা কষ্ট বেশি নাকি সুন্দর করে অজু করে দুই ডাকাত নামাজ পড়া কষ্ট বেশি নামাজটা সহজ কিনা বলেন নামাজটা সহজ তাহলে আমার জন্য কেন কঠিন হইল আমার জন্য কঠিন আল্লাহ তালা করে দিছে কেন করে দিল দেখবেন আমার গায়ে যদি জ্বর ওড়ে সুন্দর করে রক্ষরে কুমিল্লা মাতৃভাণ্ডার রসমলাই আনছে ফুত কুদু খা মা মজা না বলেন মাতৃভাণ্ডার মিষ্টি মজা না তার মুখে মজা নাই মুখে কি নাই বলেন শরীর অসুস্থ ফেলের ব্যথা মরে আই আচ্ছা পক বজার দেখো রে কত সুন্দর দেখছো হেলান দিয়ে ককস কক্সবাজারের দৃশ্য এরে কোন আমার তো মজা মজা লাগে তাতে বাচ্চল আসলে কক্সবাজার সুন্দর নাকি তার চোখে বে সুন্দর কেন তার যে শরীর অসুস্থ যে শরীর যে অসুস্থ জন্য তার কোনোটা ভাল লাগে না শরীর অসুস্থ কিছু ভালো লাগে বলেন কিছুই ভালো লাগে না প্রতিদিন ফেসবুক লে মোটর সাইকেল টং টং করে যাক গিয়া আইজা ঘরের বাইরে না কি রে তো যাইতি না আজ গিয়া কয় না কইস না ভাই শরীরে ভালো না শরীর ভালো না থাকলে দুনিয়াবি কাজ করা যায় না বলেন শরীর ভালো না থাকলে দুনিয়াবি কাজ করা যায় না আর শরীর শক্তিশালী হইলে আখেরাতের কাজ করা যায় না রুহু শক্তিশালী হইতে হয় রুহু কি হইতে হয় বলেন রুহু শক্তিশালী হয় আমলের দ্বারা আমার দিলের মধ্যে অসুস্থ আছে নামাজ না পড়তে পড়তে আমার নফসের মধ্যে অসুখ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে আমার নফসের মধ্যে অসুখ হয়ে গেছে বেপর্দা মহিলা দেখতে দেখতে আমার অসুস্থ অসুস্থ হয়ে হয়ে গেছে গেছে হারাম খাইতে খাইতে আমার জিকির না করতে করতে আমার নফস অসুস্থ হয়ে গেছে অসুস্থ নফ্সের মধ্যে নামাজও কঠিন লাগবো মাহফিলের ওয়াশোনাও কঠিন লাগবো লেকিন রাজ্য মোবাইল কিবা সহজ লাগবো আরো অস্তেক্ষণ ঠিক কিনা এই আমাদের নফসগুলো অসুস্থ হয়ে গেছে এই জন্য কোরআনে কারিমের তেলাও আমার কাছে কঠিন আমার নফস অসুস্থ হয়ে গেছে এই জন্য আমার কাছে জিকির কঠিন আমার নফস অসুস্থ হয়ে গেছে এজন্য জামাতে নামাজ পড়া আমার জন্য কষ্ট আর আবু বকর সিদ্দিক দাঁড়ায় দাঁড়ায় রাত নামাজ পড়ছে তার নফস সুস্থ রসুল করিম সাসাম রাতভর নামাজ পড়ছে নফস সুস্থ আবু হানিফা রাত ভোর নামাজ পড়ছে নফস সুস্থ এক কেজি আঙ্গুর খাইছেন দেহ শক্তিশালী হবে এক কিটা দুধ খেয়েছেন দেহ শক্তিশালী হবে আর কিছুক্ষণ ল্যা ইলাহা হিলম্ম বলেন ল্যা ইলাহা ইল লম্ ইলাহা হিলম্ম কিছুক্ষণ লা ইলাহ ইল্লাল্লা জিকির করছেন নপ্স কিছুটা শক্তি পাইছেন লাহ আকবার। জামাতি গের নামাজ পড়ছেন জোহর এর নক্স একটু সুস্থ হওয়া শুরু করছেন লাহ আকবার জুমার নামাজ পড়ছেন নফসার একটু সুস্থ হয়ে গেছে মাঝে মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন নফস শক্তিশালী শুরু হয়ে গেছে নফস এবার এত শক্তিশালী হয়েছে ফজরের আজান দিতে দেরি হয়েছে বিছনা ছাড়তে দেরি হয় নাই নফস দুর্বল হয়ে গেছে গুনাহ করতে করতে এজন্য মেরে ভাইয়া জুয়ান ভাই সহ মুরুব্বিরা সহ আবারো সকলকে উদারত আহ্বান করি আমরা মসজিদমুখী মুখী হই আমার কথা আমি বলি আমার শায়েক হজরত মৌলানা মুফতি মুস্তাক নবী কাসিম দামাদ প্রায় বলে এদেশের যুবকরা যদি মসজিদ মুখী হয় এদেশের নারীরা যদি ঘর হয় এদেশের মুরব্বীরা যদি তসবি মুখী হয় আশা করা যায় মাটিতে আবারও শান্তি ফিরে আসবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ও আনিস্তাক ফিরো রব্বাকুম সুম্মা তুবু ইউ ইউমাত্তিউকুম মাতা আন হাসানা ডায়াবেটিস তোমাদের গোনাহের কারণে এই যে কয়দিন আগে আনটাইমের বৃষ্টি হয়েছে নি ভাই হ্যাঁ এটা কি টাইমের বৃষ্টি আছিল আমার ওই দিন দুইটা মাহফিল মোসব মসজিদে তা আমি বলছিলাম এই যে আনটাইমের বৃষ্টি কেন খোদার কসম করে বলি খোদার কসম করে আনটাইমের বৃষ্টি হয়েছে আনটাইমের গোনাহের কারণে আরো জোরে বলেন ঠিক কিনা এই যে পহেলা ডিসেম্বর রাত্রে আমার মাদ্রাসার পাশে অনেক জায়গাতে রাইটের দুইটা রে ঘুমের টাইম না ঘুমের টাইম না সজাগের টাইম বলেন ঘুমের টাইম না রাইটের দুইটা তাহাজ্জুদের টাইম আল্লাহ বলেন কোন সময় তুমি ডাকো তাহাজ্জুদের সময় না আমি বান্দাকে ডাকি সুবহানাল্লাহ বলবেন না এই রাইটের দুইটা বাজে একটা বাজে তখন তাহাজ্জুদের টাইম এটা ঘুমের টাইম আল্লাহ ওয়ালার তাহাজ্জুদে দাঁড়ায় গেছে ওই টাইমে আমার দেশের যুবকরা আমার দেশের মেয়েরা যুবকরা এই পহেলা ডিসেম্বরের লেগে কি পরিমাণ ডেক্সেট লাগাইছে আর কি পরিমাণ গোল্লা আতসবাজি করছে আনটাইমের গোনাহের কারণে আনটাইম আনটাইমে আল্লাহ তাআলা বৃষ্টি দান করছে আমাদের ডায়াবেটিস খোদার কসম আমাদের গোনাহের খানা আসমান থেকে আসছে আমাদের হাতে টাকা তো বাড়ছে 20 বছর আগে ডায়াবেটিস কোনানো আছিল মিষ্টি কম খাইন মিষ্টি আমরা আম্মান আব্বাতরা কম খাইছে বুঝিন দশ বছর আগে ডায়াবেটিস কোনো আপনার হার্ট অ্যাটাক কই আসলে একজন পাঁচ কেজি গরু গোস্ত খাইলিছে মানে এক বল গরু করছে দশজনে খাইতার না কত্যা হাঁটাটা খাইয়ে এই জন্য যে যে পরিমাণ গোনা করব এই পরিমাণ আমার জীবনে অশান্তি আসবে এজন্য জন্য গোনা ছাড়ার ফিকির করি দিন বোজার ফিকির করি আল্লাহ তালা আমাদের সব বাইরে তৌফিক দান করেন বলেন সকল আল্লাহ হুমা আমিন এক নম্বর বয়ানের শুরুতে বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছেন এই জন্য মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়বো ঠিক আছে কথা বলছিলাম নম্বর কথা বলছিলাম আপনাদের সামনে আমি করেছি। এই কেন নাজিল হয়েছে। এই সুরার তাফসির আমি করতে পারি না সময়ের কারণে এই সুরাটি কেন নাজিল হয়েছে এটার আমি বলেছি তিন নম্বর বলেছিলাম পৃথিবীতে যতই ঘটনা ঘটুক না কেন কোনো ঘটনাই কোনো ঘটনা না যেদিন আমি থাকবো না এই পৃথিবী থাকবে না সব আল্লাহ ধ্বংস করে দিবেন ওই দিনের ঘটনাই সবচেয়ে বড় ঘটনা সর্বশেষ যে কথাটা বললাম কারিমে আল্লাহ বললেন মানুষ কাকে বলে প্রতিটা জিনিসের একটা সংজ্ঞা আছে পরিচয় আছে হ্যাঁ কুট কাকে বলে হ্যাঁ ভূগোল কাকে বলে জ্যামিতি কাকে বলে মাইক কাকে বলে টুপি কাকে বলে হ্যাঁ বাংলা সাহিত্য কাকে বলে সব কিছুর একটা সংজ্ঞা আছে পরিচয় আছে যদি প্রশ্ন করা হয় মানুষ কাকে বলে আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি মানুষের সংজ্ঞাটা আমি দিচ্ছি মানুষের পরিচয় আমি দিচ্ছি মানুষ বলা হয় যে হাজারো কাজের ভিড়ে নামাজ বলে না আল্লাহকে বলে না তাকে বলা হয় মানুষ এই কথাটা বললাম আর সর্বশেষ বললাম যত রোগশোগ আমাদের জীবনে আসতেছে যত অশান্তি আমাদের জীবনে আসতেছে আমাদের গুনাহের কারণে আসতেছে এজন্য আমরা গুনাহ ছেড়ে তালার এবাদত করবার অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ জমাতের সাথে পড়বার মতো তৌফিক আল্লাহ তালা দান করেন বলেন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুল্লাহি আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি